নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। সিংহ রাশি 2023-2027 এই বড় ঘটনাগুলি আপনাদের সঙ্গে কিন্তু ঘটতে চলেছে, ধ্রুব সত্য হতে চলেছে। আপনি যদি সিংহ রাশির মানুষ হন লিখে রাখুন। নাম্বার ওয়ান পয়েন্ট সিংহ রাশির, আপনার রাশির ঠিক কেন্দ্রে শনি অবস্থান করছে। 23-2025 মার্চ পর্যন্ত আপনার সপ্তম গৃহে শনি কিন্তু থাকবে। শনি যেভাবে অবস্থান করে সেখানকার বৃদ্ধি ঘটায়। শনি স্থিতি ভালো, দৃষ্টি খারাপ। তো শনি আপনার সপ্তমভাবে অবস্থান করে আপনার নাম্বার ওয়ান পয়েন্ট, আপনার পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেটা খুব ভালো। এবং দীর্ঘদিন যারা বিয়ের জন্য প্রচেষ্টা করছেন সিংহ রাশির জাতক অথবা জাতিকা, এই 2023-2025 মার্চের মধ্যে শুভ বিবাহ নিশ্চিত রূপে কিন্তু হতে কিন্তু চলেছে। বিয়ের ক্ষেত্রে খুব ভালো। এবং দাম্পত্য সুখের জায়গা, বৈবাহিক জীবন মধুরময় কিন্তু হতে চলেছে। 23-25 মার্চ পর্যন্ত বৈবাহিক জীবনটা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে। এবং ব্যবসা যারা করছেন, যে কোনো ফিল্ডে ব্যবসা করুন না কেন, ব্যবসা ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ আপনাদেরকে কিন্তু দিবে 23-25 মার্চ। এবং সপ্তমভাবে অবস্থান করছে ডেলি ইনকাম, দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। এই শনি আবার আপনার ঠিক থার্ড হাউসে, আপনার ঠিক তৃতীয় দৃষ্টি দিয়ে আপনার ভাগ্য ভাবকে দেখ, কিছুটা ভাগ্য বিড়ম্বনা রয়েছে, কিছুটা ভাগ্যর সাপোর্ট পাওয়ার কিন্তু দরকার কিন্তু আপনাদের রয়েছে। কিন্তু এই জায়গাটা মেকআপ করে দিবে আপনার দেবগুরু বৃহস্পতি, সেটা বিষয় নিয়ে আলোচনা করব। 2025-2027 সিংহ রাশির অষ্টম গৃহে শনি অবস্থান করবে, ঢাইয়া আপনাদের শুরু হয়ে যাবে। 27-28 শনির ঢাইয়া আপনাদের শুরু হয়ে যাবে। এই সময় আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে। এই সময় আপনাদের একটি কথা বলবো, পার্টনারশিপ বিজনেস থেকে কিছুটা সমস্যা কিন্তু আসবে। কোনো জায়গা থেকে ধোকা পাওয়া বা প্রতারিত হওয়া, এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে। এবং আপনাদের কিছু কিছু ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ, মতপার্থক্য বা আপনার লাইফ পার্টনারের স্বাস্থ্য নিয়ে কিছুটাও টেনশনের জায়গায় কিন্তু আপনাদের রয়েছে। কত? 25-27 আপনি সিংহ রাশির মানুষ। তবে যারা শিক্ষার্থী আছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো, যারা রিসার্চমূলক পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো 25-27 আপনাদেরকে কিন্তু দিতে চলেছে। অর্থাৎ নলেজ আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। এবার দেবগুরু বৃহস্পতি আপনার অষ্টম গৃহে রয়েছে। 21 এপ্রিল 2023 আপনার ভাগ্যভাবে চলে আসবে বৃহস্পতি সিংহ রাশির ক্ষেত্রে। কিন্তু রাজ্যকারী প্ল্যানেট আপনাদের কি করবে, ভাগ্যক্ষেত্রে আপনাদের বৃদ্ধি করবে, ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি নিশ্চিত রূপে আপনাদের করবে। এবং পিতার ইনকামের জায়গা বাড়বে, পিতার ক্যারিয়ারের ক্ষেত্রে উন্নতি আপনাদের হবে, পিতার স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি আপনাদের হবে। এবং এর পাশাপাশি ভাগ্য মানে কি, শেয়ার বাজার, গোল্ড, ফাটকা, স্টক মার্কেট, ট্রেন্ডিং, এই সকল থেকে লাভ আপনারা কিন্তু পাবেন। ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং উচ্চ শিক্ষা যারা করতে চাইছেন 23-25
23-24 উচ্চ শিক্ষার ক্ষেত্রে খুব ভালো, হায়ার লেভেলে যারা পড়াশোনা করতে আছে, কারণ আপনাদের পঞ্চমপতি আপনার ভাগ্যভাবে অবস্থান করছে, ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট সরাসরি পঞ্চভাবকে দৃষ্টি দিচ্ছে। সন্তানের জন্য যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছিলেন, লিখে রাখুন সিংহ রাশি, সন্তান প্রাপ্তি সম্ভাবনা রয়েছে, সন্তানের কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি, সন্তানের স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি কিন্তু হতে চলেছে, এবং অনলাইন অ্যাক্টিভিটি বৃদ্ধি করবে, বড় ভাই বোনদের সাথে সম্পর্কের উন্নতি হবে। সরাসরি আপনাদের রাশিতে দৃষ্টি দিবে বৃহস্পতি, আপনাদের মান সম্মান যশ এই সময় কিন্তু বাড়বে। এরপর আসি 24-25, এই বৃহস্পতি আপনাদের কর্মক্ষেত্রে থাকবে, কর্ম হবে, আপনাদের কর্ম পাওয়া বা কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন, প্রমোশন এই সম্ভাবনাগুলো 24-25 আপনাদের দেখা যাচ্ছে। বৃহস্পতি আপনাদের যখন কর্মভাবে অবস্থান করবে তখন প্রমোশন, পদোন্নতি বা যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন সেখানে আপনাদের লাভ নিশ্চিত রূপে কিন্তু দিবে। এবার আসি, আপনি সিংহ রাশির মানুষ, কর্মভাবে অবস্থান করে সুখভাগকে দেখবে, আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ দিবে, সুখ সাধন বৃদ্ধি আপনাদের করবে, ধনভাবে দৃষ্টি দিচ্ছে, অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত করবে। আপনি সিংহ রাশির মানুষ, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু রয়েছে। এবার আসি, আপনি সিংহ রাশির মানুষ, 25-26 বৃহস্পতি আপনাদের একাদশভাবে অবস্থান করবে, মানে খুব গোল্ডেন পিরিয়ড দেখা যাচ্ছে, সফলতা আপনাদের নিশ্চিত রূপে দিবে, দীর্ঘদিনকে আটকে গেছে এমন কোনো কাজ আপনাদের সম্পন্ন হবে 25-26। সরাসরি এই বৃহস্পতি আপনার পঞ্চমভাবকে সন্তান দিক থেকে ভালো, আপনাদের সরাসরি এই বৃহস্পতির দৃষ্টি সপ্তমভাবে পড়ছে, শুভ বিবাহ যারা বিবাহের জন্য, আবার আপনাদের 25-26 মধ্যে গাঢ় বিবাহের সম্ভাবনা কিন্তু রয়েছে, এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ হতে চলেছে। 26-27 আপনার তৃতীয়ভাবে কার্যক্রমে দ্বাদশভাবে অবস্থান করবে, এই সময় আপনাদের ব্যয় বৃদ্ধি করবে, মেডিকেল এক্সপেন্সেস কিছুটা বাড়াবে, 26-27 মেডিকেল এক্সপেন্সেস বাড়াবে, এবং স্টমাক লিভার বা হজম সংক্রান্ত কোনো সমস্যা, গ্যাস্ট্রাইটিসের সমস্যা আপনাদেরকে কিছুটা পেট নিয়ে কিন্তু ভুগাবে বৃহস্পতি এই সময়, পেটের সমস্যা কিছু কিছু ক্ষেত্রে লিভারের সমস্যা নিয়ে কিন্তু ভুগাতে পারে বৃহস্পতি দ্বাদশভাবে যখন হয়তো ব্যয় আপনাদের হবে। এবার আসি আপনার ঠিক রাহু, রাহু আপনার কোথায় অবস্থান করছে, রাহু অবস্থান করছে আপনার ভাগ্য হবে, কিছুটা ভাগ্য বিড়ম্বনা রয়েছে, পিতার হেলথের জায়গা, পিতার সাথে কিছু কিছু ক্ষেত্রে আগ্রমেন্ট হতে পারে, কিন্তু 30 অক্টোবরের পর থেকে আপনার 25 এপ্রিল পর্যন্ত আপনার অষ্টম গৃহে থাকবে, এই অষ্টম গৃহে থাকাতে আপনাদের ডিপ নলেজের জায়গা বাড়বে, অষ্টম গৃহের রাহু আপনাদের কিছু কিছু ক্ষেত্রে পলিটিক্সে পড়ে যেতে পারেন, যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে খুব ভালো, গাড়ি বা বাইক যারা চালাচ্ছেন কিছুটা সাবধান থাকবেন, কিন্তু আপনাদের এই সময় যথেষ্ট প্ল্যানিং করে কিন্তু আপনারা কাজ করবেন, আপনাদের যথেষ্ট বুদ্ধি কিন্তু বৃদ্ধি করবে এই সময়, অর্থাৎ প্ল্যানটা খুব ভালো করতে পারবেন আপনারা অক্টোবর থেকে আপনার এপ্রিল 2025 পর্যন্ত। এবার আসছি এই 2025 আপনার 25 এপ্রিল থেকে অক্টোবর 2026 পর্যন্ত এই রাহু আপনার সপ্তম গৃহে অবস্থান করবে, এখানে আপনার স্বামী স্ত্রীর মধ্যে কিছু মতবিরোধ, মত পার্থক্য তৈরি হবে, এবং অতিরিক্ত বিশ্বাস করে পার্টনারশিপের ক্ষেত্রে বিশ্বাস করবেন না, কিছু কিছু ক্ষেত্রে আপনার অর্থ লস যাওয়া বা বড় ধরনের ইনভেস্টমেন্ট করতে গেলে আপনি একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সঙ্গে অবশ্যই পরামর্শ নিন, কবে, 25 এপ্রিল টু 26 অক্টোবর মাস পর্যন্ত, এই সময়টা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট সিংহ রাশির আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে। তবে শিক্ষার্থীরা যারা আছে শিক্ষার্থীদের ক্ষেত্রে খুব ভালো সময় কিন্তু রয়েছে, কী উপায় করবেন আপনারা, হনুমানজির উপাসনা অবশ্যই করুন,
হনুমান চল্লিশ আপনারা পাঠ করুন, এবং এর পাশাপাশি আপনারা সূর্য দেবতাকে অবশ্যই জল নিবেদন করুন, এবং আপনারা বিশেষ করে আপনারা রাস্তার কোনো দুস্থ কুকুরকে অবশ্যই কিছু খাওয়ান, এবং গরিব মানুষকে সাধ্য অনুযায়ী আপনি কিছু দান করুন, তাতে আপনার যে গ্রহ দোষগুলো রয়েছে নিশ্চিত রূপে আপনারা কিন্তু কাটবে। কুকুরকে খাওয়ান, বিশেষভাবে সিংহ রাশির আপনি মানুষ বিশেষভাবে লাভ কিন্তু পাবেন। 23-27 মহা পরিবর্তন, আমি যে ঘটনাগুলো বললাম অবশ্যই আপনাদের সাথে ঘটতে চলেছে। যারা আমার সাথে পরামর্শ নিতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।